পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফি জম্বির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এর আগে আমি দম সাধনা নিয়ে আলোচনা করেছিলাম, দম সাধনার বিভিন্ন গুণাগুণ বা দম সাধনা করলে কী কী হয় বা কী কী সম্ভব সে ব্যাপারেও আলোচনা করেছিলাম। তো দম সাধনার মাধ্যমে কোনো কার্য সিদ্ধি বা দম সাধনার যে ফলাফল আছে তা যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে পঞ্চতত্ত্ব সম্পর্কে জানতে হবে, পঞ্চভূতের জ্ঞান থাকতে হবে। এই পঞ্চতত্ত্ব ব্যাপারে মোটামুটি সবাই জানেন যে পঞ্চভূত, পঞ্চচিজ, পঞ্চ অনাস এগুলোর মাধ্যমে বা এগুলো দিয়ে মানুষকে গঠন করা হয়েছে। সেগুলো হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী বা মাটি। অন্য ভাষায় বলতে গেলে সাফা বা নূর, বাদ, আতশ, আব, খাক, অর্থাৎ নূর, বাতাস, আগুন, পানি এবং কি মাটি। এই যে পাঁচটি চিজ, ভূত বা অনাস পদার্থ যাই বলি, এই পাঁচটি অনাস দিয়েই কি মানব দেহ গঠন বা সৃষ্টি করা হয়েছে। তাই যে কোনো সাধনা সম্পর্কে জানতে, বুঝতে বা সেটার ফলাফল পেতে অবশ্যই আমাদেরকে কি আমাদের এই পঞ্চচিজের বা পঞ্চ অনাসের ব্যাপারেও জানতে হবে। আর আজ আমরা আলোচনা করব এই পঞ্চতত্ত্ব উদয় এবং অস্তমিত নিয়েই, যে কখন কোন তত্ত্বের উদয় হয়, কখন কোন কোন তত্ত্বের পর কোন তত্ত্ব আসে, এই বিষয়টা কিভাবে আমরা পরীক্ষা করতে পারবো, আজ সে ব্যাপারে আলোচনা করব। দেহ ছাড়া প্রাণ কখনো কি সাধনা করতে পারে না। প্রাণকে সাধনা করতে অবশ্যই দেহের প্রয়োজন, আর এই দেহ গঠিত হয়েছে পঞ্চভূতে। তাই যে কোনো সাধনাই যদি করতে হয় প্রাণকে, তাহলে অবশ্যই কি এই দেহের মাধ্যমেই করতে হবে। তাই এই দেহের সম্পর্কেও জানতে হবে, আর তার উপরও নির্ভর করে সাধনার ফলাফল। পঞ্চ অনাস বা পঞ্চচিজে বা পঞ্চভূতে এই মানব দেহ গঠনের কথা যদিও সবাই বলে থাকেন, কিন্তু এর যে সঠিক কোনো প্রমাণ বা আসলে কখন এটা কোনটার প্রভাব বেশি বা মানুষ কীভাবে এটার পরিবর্তনটা বুঝতে পারবে, এটা কিন্তু কখনো সেভাবে কেউ বলে না। অল্প কিছু লোক আছেন বা গুরু আছেন যারা এগুলো ভক্তদেরকে বিশেষভাবে জানান বা সবাইকে জানান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে না, এইসব ব্যাপারগুলো তেমনভাবে আলোচনা করা হয় না বা মানুষ সেভাবে গুরুত্ব দেয় না বা আলোচনা করে না। অনেক মানুষ তো জানেই না এই ব্যাপারগুলো, তারা শুধু জানে যে পঞ্চচিজে বা পঞ্চ ভূতে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই পাঁচটি পদার্থ দ্বারা, কিন্তু এর কোনো প্রমাণ বা অনুভূতি, অনুভব, কোনো কিছুর মাধ্যমে কি এটা দেখা সম্ভব কিনা, পরীক্ষা করা সম্ভব কিনা, এই ব্যাপারগুলো কিন্তু কেউ সেভাবে মাথায় আনে না। আসলে তো গুরুরা তাদেরকে মাথায় আনতেও দেয় না, কারণ গুরু যখন বলবে তখন তো ভক্তের মাথায় আসবে, সবাই তো আর এগুলো বুঝতে চাইবে না আর সবার মাথায় এগুলো খেলবেও না। গুরু যখন জানাবে তখন তারা এটা বুঝতে পারবে। যাই হোক, তবে যারা সদ্গুরুর ভক্ত আছেন, শিষ্য আছেন, তারা এই ব্যাপারগুলো জানেন। এভাবে না হোক অন্যভাবে, গুরু একভাবে না একভাবে এই বিষয়গুলো জানান। হুবহু যে আমি যেভাবে বলছি সেভাবে জানাতে হবে বা এরকম হবে, এরকম কিন্তু না। বিভিন্নভাবে হোক গুরু এই পঞ্চভূতের সম্পর্কে তার শাস্ত্র জ্ঞান, তার নিয়মকানুন অনুযায়ী, তার যে পদ্ধতি আছে এই সাধনা সব কিছুই কি তিনি তার ভক্তদেরকে জানান, আর এটা জানাতে হয়। দেহের মধ্যে এক এক সময় এই পঞ্চচিজের প্রভাব ঘটে এক এক রকম, অর্থাৎ এক এক সময় এক এক চিজের প্রভাব থাকে। একসাথে একই ধর এক সময় ধরে কি একটা চিজের বা একটা ভূতের কি প্রভাব থাকে না, সেটা পরিবর্তন হয় নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে। যেটা বলেছিলাম যে ডান নাসিকা এবং কি বা দক্ষিণ নাসিকা এবং বাম নাসিকায় শ্বাস প্রবাহিত হয় কি এক ঘন্টা সময় নিয়ে। এই যে এক ঘন্টা সময় দিন এবং রাতের কথা বলেছি, ডানে দিন, বামে থাকলে রাত, এই যে রাত এবং দিনের মধ্যেই কি পাঁচবার পঞ্চবার কি উদয় হচ্ছে এবং কি সেটা চলে যাচ্ছে, অস্তমিত হচ্ছে। অর্থাৎ দক্ষিণ নাসিকায় বা ডান দিকে শ্বাস যখন প্রবাহিত হতে থাকে এক ঘন্টা, এই এক ঘন্টার মধ্যেই কি পাঁচ তত্ত্বের উদয় হয়, পরিবর্তন আসে। আবার যখন বামে আসে তখন কি পাঁচ তত্ত্বের উদয় হয়। প্রথমে আমরা আকাশতত্ত্বকে ধরতে পারি, কিন্তু যখন আকাশতত্ত্বের উদয় হয়
বাকাশ তত্ত্ব থাকে দেহের মধ্যে, তখন কিন্তু শ্বাস এক নাসিকায় প্রবাহিত হয় না, বরং কি উভয় নাসিকায় হয়। তাই এখানে ডান বাম ধরার উপায় নেই, কারণ যখন দুই নাসিকায় শ্বাস প্রবাহিত হবে তখনই কি আকাশতত্ত্ব। তাই আমরা আকাশতত্ত্বকে প্রথমে ধরছি না, প্রথমে আমরা ধরবো হচ্ছে বায়ুতত্ত্ব, অর্থাৎ এক নাসিকা থেকে আরেক নাসিকায় পরিবর্তন হয়ে প্রথম যে তত্ত্বের উদয় হয়, অর্থাৎ দুই নাসিক একসাথে চলছে, একটা বন্ধ হয়ে গেল, একটা রানিং হয়ে গেল, সেটা কি প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে বায়ুতত্ত্ব বা বাততত্ত্ব বা বাতাসতত্ত্ব, এটার উদয় হবে। তারপরে উদয় হবে, এটা শেষ হয়ে যাবে, তার কিছুক্ষণ পর আসবে অগ্নি, তারপরে আসবে কি জলতত্ত্ব, তারপরে পৃথিবীতত্ত্ব বা মাটিতত্ত্ব বা খাকতত্ত্ব, এই একটার পরে একটা আসতে থাকবে। মাটির পরে কি, তারপর আবার সেই উভয় নাসিকায় অর্থাৎ আকাশতত্ত্বের উদয় হবে বা নূরতত্ত্ব বা সাফাতত্ত্ব। তো এই 1 ঘন্টার মধ্যে কোনটা কতটুকু সময় থাকবে, সেটা হচ্ছে বায়ুতত্ত্ব থাকবে 20 পল সময় পর্যন্ত, তারপরে অগ্নিতত্ত্ব থাকবে 30 পল, জলতত্ত্ব থাকবে 40 পল পর্যন্ত, পৃথিবীতত্ত্ব বা মাটিতত্ত্ব থাকবে 50 পল পর্যন্ত, আর আকাশতত্ত্বের সময়সীমা হচ্ছে 10 পল পর্যন্ত। এখানে বলে রাখি যে 4 মিনিট সমান সমান 10 পল বা 10 পল সমান সমান 4 মিনিট, অর্থাৎ বায়ুতত্ত্ব থাকবে 20 পল বা 8 মিনিট, অগ্নিতত্ত্ব থাকবে 30 পল বা 12 মিনিট, জলতত্ত্ব থাকবে 40 পল বা 16 মিনিট, এবং মাটিতত্ত্ব বা পৃথিবীতত্ত্ব থাকবে 50 পল বা 20 মিনিট সময় পর্যন্ত, আর আকাশতত্ত্ব থাকবে হচ্ছে 10 পল সময় বা 4 মিনিট সময় পর্যন্ত। এভাবে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে। এখন আমরা তত্ত্বের সময়সীমা সম্পর্কে জানতে পারলাম, কোনটার পরে কোনটা আসবে সেটা। এখন প্রশ্ন আসবে হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝতে পারব। ওই যে প্রথমেই বললাম যে গুরুরা এসব বিষয় সেভাবে বলে না, পঞ্চতত্ত্বের কথা বলছে, পঞ্চভূতের কথা বলছে, পঞ্চ অনাসের কথা বলছে, কিন্তু দেহে কখন কোনটার প্রভাব থাকে বা সেটার প্রমাণ কি ভক্তকে সেটা দেখাতে পারে না বা দেখায় না, দেখাতে পারে না সেটা বলাটাও ঠিক হবে না, কারণ একজন সদ্গুরু অবশ্যই সেটা দেখানোর ক্ষমতা রাখেন। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের বর্তমান যেসব গুরুরা আছেন বা পীরেরা আছেন, তারা এগুলো ভক্তদেরকে সরাসরি দেখায় না, হতে পারে একান্ত ভক্তদের দেখায়, সেটা ভিন্ন কথা। তবে আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে এই বিষয়গুলো একজন সাধারণ ভক্তকেও বোঝানো উচিত, গভীর বিষয়গুলো পরে বোঝাক সমস্যা নেই, কিন্তু বাহ্যিক বিষয়গুলো অন্তত পক্ষে এগুলো তো তাকে জানতে হবে, যে সে তো বুঝতে পারবে যে না আসলে পঞ্চভূতে আমাকে গঠন করা হয়েছে, এর একটা পরিবর্তন হচ্ছে আমার দেহের মধ্যে, প্রভাব আছে, তবে তো গুরুর প্রতি নিষ্ঠা বাড়বে, ভক্তি বিশ্বাস বাড়বে, তারপরে না হয় পঞ্চতত্ত্বের যে কাজকর্ম সাধনা সেগুলো শিক্ষা দেওয়া গেলো ভালো ভক্তদের বা যারা খুব ভালো বুঝে বা ভালো ভক্ত। কিন্তু প্রথম অবস্থায় ভালো ভক্ত হোক বা না হোক, সাধারণ ভক্তদেরই এসব শিক্ষা দেওয়া উচিত, যাতে তার ইমানটাও কি একটু শক্ত হয়। তো এটাও হয়তো অনেকে জানেন যে পঞ্চভূতের 5টি আলাদা আলাদা রং আছে, স্বাদ আছে, কিন্তু ওই যে বললাম রং স্বাদের কথা বললেও এই স্বাদ কখন কিভাবে বা এই রং কখন কিভাবে প্রকাশ ঘটে সেটাও কিন্তু সেভাবে আমাদেরকে জানানো হয় না, খুব কম মানুষই এগুলো জানেন, আর গুরুরা খুব কম ভক্তদেরকে হয়তো বা এগুলো জানান, আর আমরা সেই পঞ্চ রং এবং পঞ্চ স্বাদের মাধ্যমে এই পঞ্চভূতকে পরীক্ষা করতে পারি যে কখন দেহে কোনটার প্রভাব হচ্ছে। সেটা কিভাবে আগে আমাকে জানতে হবে আসলে পঞ্চ রং কি। মোটামুটি সবাই হয়তো বা এটা জানেন যে পঞ্চ রং বা পঞ্চ স্বাদের বিষয়টা, তারপর এখানে বলছি হয়তো বা অনেকে জানে না, সেটা হচ্ছে এই পঞ্চ অনাছের 5টি রং আছে, নূর বা সাফা বা আকাশতত্ত্বের যে রং, এটার ব্যাপারে সঠিক তথ্য হচ্ছে এই, আসলে এটার কোনো রং নেই, সকল রং এখান থেকেই কি উৎপন্ন হয়েছে, তাই এটার কোনো নির্দিষ্ট রং নেই। তারপরও কেউ কেউ বলেছেন এটা ধোয়ার মতো একটা রং, ধূম্র এমন একটা ভাব, আসলে এটার কোনো, সত্যি কথা বলতে এটার কোনো রং নেই, এটাকে কল্পনা করা যায় না, এটা এলোমেলো টাইপের একটা কিছু, মানে সব রঙই এর মধ্যে আছে। তারপরে হচ্ছে বায়ু বাদ বা বাতাস, বাতাসের রং হচ্ছে সবুজ, তবে কেউ কেউ বলেছেন যে বাতাসের রং শ্যামবর্ণ বা শ্যাম রং, সেটা মেঘের মতো একটা রং, একটু কালো, মানে মেঘের যে রংটা বোঝায় নীলবর্ণ, এখানে হতে পারে মেঘের কালোর সাথে নীল একটা ভাব, বা অনেকে বলেছেন যে কালোর সাথে একটা সবুজ ভাব যে আসে, অর্থাৎ কালো এবং সবুজ একসাথে করার পর যেমন একটা রং আসে, বা
কালো এবং নীল মিলানোর পর যেমন একটা রং আসে, এই ধরনের একটা রং। সহজভাবে বলতে গেলে যে এই মেঘের যে রংটা, তাছাড়া এই শ্যামল বা শ্যামবর্ণ দ্বারা কিন্তু ওই সবুজের কথাও বোঝানো হয়ে থাকে। তারপরও আমি সবগুলো মত একসাথে বোঝানোর চেষ্টা করছি, এগুলো আসলে উপলব্ধির ব্যাপার, মানে এটা নিয়ে গোড়ামি করার কিছু নেই। বিভিন্ন মত এবং আলাদা আলাদা কি মতানৈক্য আছে অনেকের মধ্যে। তো বাতাসের রং হচ্ছে সবুজ, কেউ কেউ বলেছেন শ্যামবর্ণের কথা। তারপরে হচ্ছে অগ্নি বা আতস, আতসের রং হচ্ছে কালো, আমরা এটাকে সিয়া বলি, সিয়া রং। তবে এ ব্যাপারেও ভিন্ন ভিন্ন মত আছে। সেটা হচ্ছে অনেকেই বলেছেন যে অগ্নির রং হচ্ছে ভস্ম রং, মানে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে যে একটা রং আসে সেই জ্বালানো বস্তু থেকে, এক কথায় ছাই রং, সেটা সাদা টাইপেরও হয় অনেক সময়, আবার কি একটু কালো টাইপেরও হয়, ভস্ম রং যেটা, মানে ভস্ম করে দেওয়ার পরে যে রং আসে। তাছাড়া এটা বলা হয়েছে যে লোহিত বা লাল রং, অর্থাৎ আগুন জ্বাললে কি লাল রংটাও আসে, কোনো বস্তুতে যদি আপনি আগুন ধরেন সেখানে একটা লাল বর্ণ দেখা দেয়, অনেকে সেটাকেও বলেছেন যে লোহিত বা লাল বর্ণের কথা, অর্থাৎ ভস্ম, লোহিত বা লাল এবং কি কালো, তিনটি মতামতই পাওয়া যায়। আরও মতামত থাকতে পারে, আমি এই তিনটার ব্যাপারে জানি। তো আমাদের মতে অগ্নির রং হচ্ছে কালো বা সিয়া। তারপরে হচ্ছে জলতত্ত্ব বা আব, আব বা জল বা পানির রং হচ্ছে লাল। আর ভিন্ন আরেকটি মত আছে, সেটি হচ্ছে গৌরবর্ণ, মানে একটা উজ্জ্বল টাইপের। কিন্তু এই মত আছে যে পানির রং অনেকটা সাদা, বিশেষ করে যে চন্দ্রের যে একটা রূপালি আভা দেখা যায় সেটার কথাও বলেছেন অনেকে, যে জলের রং সেটা একটু শুভ্র টাইপের, এমনও বলা আছে। অর্থাৎ কেউ, এটা খুব কম সংখ্যক, কিন্তু যেটা বেশি বলা হয়ে থাকে সেটা হচ্ছে লাল এবং গৌরবর্ণ বা উজ্জ্বল ফর্সা টাইপের কিছু একটা, এই ধরনের রংটা। তবে আমাদের তালিমে জলের রং বলা হয়েছে লাল। তারপরে পৃথিবীতত্ত্ব, পৃথিবীতত্ত্বের রং হচ্ছে জরদ বা হলুদ, অর্থাৎ পিতবর্ণ। কিন্তু এটা আর একটা ভিন্ন মত আছে, সেটা হচ্ছে সাদা রং, শুভ্র টাইপের, অর্থাৎ সাদা, সাদা একটা ভাব। অর্থাৎ মাটির রং বা পৃথিবীতত্ত্বের রং হচ্ছে কি শুভ্র বা সাদা, কিন্তু আমাদের তালিমে মাটির রং হচ্ছে জরদ বা হলুদ। এখন হয়তো বা অনেকেই বলবেন এই রংগুলো আসলে কিভাবে সম্ভব, পানির রং কিভাবে লাল হয়, বা পানি তো আসলে সাধারণত রঙহীন, বা মাটির রং কিভাবে হলুদ হয় বা সাদাই কিভাবে হয়, আর এগুলো নিয়ে এত মতানৈক্য কেন, এক একজন কেন এক একটা বলছে, আমরা কিভাবে বুঝবো? কারণ আমাদের দেহের মধ্যে তো সবুজ কোনো কিছু দেখেই না, হয়তো বা রক্ত লাল দেখি বা গৌরবর্ণটা আমরা দেখতে পাই, কালো দেখতে পাই, কিন্তু বাকি রঙগুলো আসলে কোথায় বা সেটা আসলে কিভাবে আছে, এরকম বিভিন্ন প্রশ্ন আসবে, তো সেগুলোর উত্তরও দেব এখানে। তারপরে যেটা বলছি হচ্ছে পঞ্চস্বাদের কথা। এবার আমরা পঞ্চস্বাদের কথা জানবো, অনেকেই জানেন, আমি বলেছি যে এই বিষয়গুলো মোটামুটি সবাই জানেন, কিন্তু আসলে এটা কখন কিভাবে হচ্ছে প্রমাণ কি এটা জানেন না। আমি সেটা জানানোর চেষ্টা করছি, মানে করব আজকে, যে কিভাবে এটা পরীক্ষা করা যায়। যারা এই পঞ্চস্বাদের ব্যাপারে জানেন না, পঞ্চভূতের, তাদের জানানোর জন্য বলছি যে পাঁচটি যে স্বাদের কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আকাশতত্ত্বের যে স্বাদ, সেটা হচ্ছে আমাদের তালিমের ভাষায় তলখে জহুর। অর্থাৎ এটার আসলে তেমন কোনো উদাহরণ হয় না, একটা তিক্ততা কাজ করে এখানে, এমন একটা ভাব, বিষ বিষ একটা ভাব আর কি। তারপরে হচ্ছে বাদ বা বায়ুতত্ত্বের যে স্বাদ, সেটা হচ্ছে খাট্টা বা টক, একটা টক ভাব, টক স্বাদ, সেটা হচ্ছে কি বায়ুতত্ত্বের স্বাদ, বা পঞ্চভূতের যে বাদ রয়েছে এই তত্ত্বের যে স্বাদ আছে সেটা হচ্ছে টক বা খাট্টা বলি আমরা আমাদের তালিমের ভাষায়। আর আতস বা অগ্নিতত্ত্বের স্বাদ হচ্ছে করুয়া, এই করুয়া দ্বারা মূলত ঝালও বোঝায়, আবার কি খুব অতিরিক্ত কিছু একটা, মানে তেতো, যেমন তেতো কিছু খুব অতিরিক্ত হলে, বা এক কথায় অতিরিক্ত কিছু একটা ভাব, মানে কড়া কড়া একটা ভাব আছে না, সেই স্বাদটা এখানে। তো স্বাভাবিকভাবে বা সহজ ভাষায় এটার যে শাব্দিক অর্থ সেটা হচ্ছে ঝাল স্বাদ, কিন্তু এখানে শুধু ঝাল ধরলে হবে না, এটা হচ্ছে কি একটা, মানে অতিরিক্ত অতিমাত্রায় ধরেন কিছু একটা হলো কোনো স্বাদের,
তখনই কি এই স্বাদের সাথে এই স্বাদটা চলে আসবে, যে সেটাকে আমরা কোরবা বলতে পারি, বা সেটাকে আমরা অগ্নিতত্ত্বের প্রভাবের কথা বলতে পারি বা অগ্নিতত্ত্বের স্বাদের কথা বলতে পারি। তারপর হচ্ছে আব বা জলতত্ত্ব, জলতত্ত্বের স্বাদ হচ্ছে মিঠা, একটা মিঠা মিঠা ভাব থাকবে। তবে ভিন্ন আরেকটি মত হচ্ছে কষা কষা ভাব, কষকষ মানে কষ হয়ে যায় মুখ, এই ধরনের একটা ভাব থাকে। অর্থাৎ এটা স্বাদটা কি, একটা কষের মতো একটা স্বাদ, যে কোনো বিষয়ে আমরা বলি না এটা এখনো কষ, একই স্বাদ হবে তা কিন্তু না। যেমন কাঁচা পেঁপে বা ধরেন কদবেল, আচ্ছা না যে এখন খাওয়ার উপযুক্ত না, একটা কষ কষ ভাব। কলা একটু পাকা একটু কম হলে কি, একটা কষ কষ। জলতত্ত্বের যে স্বাদ, সেখানে আমরা যদি মিঠা বলেও থাকি, কেউ কেউ আবার এই কষ কষ ভাবের কথাও বলেছেন। তারপরে সর্বশেষ হচ্ছে খাকতত্ত্ব বা পৃথিবীতত্ত্ব বা মাটিতত্ত্ব। এই তত্ত্বের স্বাদ হচ্ছে নিমকি বা কি নোনতা বা লোনা টাইপের, লবণের যে একটা স্বাদ সেটা। পৃথিবীতত্ত্বের স্বাদ হচ্ছে নিমকি বা লোনা বা নোনতা। তবে এই পৃথিবীতত্ত্বের স্বাদ নিয়েও মতভেদ আছে। সেটা হচ্ছে কেউ কেউ বলেছেন যে পৃথিবীতত্ত্বের স্বাদ হচ্ছে কি মিঠা মিষ্টি, কিন্তু এটা আমাদের তালিমের যে তত্ত্ব যেটা এসেছে সেটা হচ্ছে নিমকি বা নোনতা। এখন আমরা জানতে পারলাম যে পঞ্চতত্ত্বের কি পঞ্চস্বাদ এবং কি পঞ্চ রং। তো এখন আমরা যেটা জানবো এই মতানৈক্যের কারণ কি, এবং আসলে এগুলো পরীক্ষা করা কীভাবে সম্ভব, কীভাবে বুঝবো আসলে লাল রং হচ্ছে না হলুদ, না এই স্বাদ কষ, না মিষ্টি, না নোনতা বা বিষ বিষ ভাব, এগুলো আসলে কীভাবে বুঝবো। তো যখন আমরা আসলে এই রং আর স্বাদের বিষয়টা বুঝতে পারবো, তখনই আমাদের মধ্যে এই উত্তরটাও চলে আসবে আসলে কেন এটা নিয়ে এই যে মতভেদ, কেন এক একজন এক এক রকম বলছেন। প্রথমে আমরা রঙের বিষয়টি বলি, যে আমরা আমাদের চোখ যদি এভাবে আটকে রাখি, এভাবে আটকে রাখার পর কিছুক্ষণ আটকে রাখার পর যদি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর আপনারা দেখবেন যে কিছু একটা রঙের মতো কিছু একটা কি আকাশের দিকে উড়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে একটা রঙের মতো কিছু একটা নিয়ে। মানে অনেকক্ষণ চোখটা আটকে রাখার পর কিন্তু কিছু একটা এরকম হয়। তো সেটা দেখবেন কখনো একটু কালো টাইপের, কখনো একটু সবুজ, কখনো একটু লাল। অর্থাৎ কেমন হবে, অনেকক্ষণ আটকে রাখলে একটা ধোঁয়ার মতো কিছু একটা আমাদের চোখের সামনে আসে, সেটাকে আস্তে 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 বিলীন হয়ে যায়, দূরে চলে যেতে থাকে আর কি, বিলীন হয়ে যায়। এটা হয়তোবা কেউ সেভাবে খেয়াল করেন না, এটা আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে চোখ কিছুক্ষণ আটকে রাখলে ছেড়ে দেওয়ার পর কিছু একটা কি এরকম যায়। তো সেটার দিকে যদি লক্ষ্য দেওয়া যায় তাহলে এই বিভিন্ন রঙগুলো লক্ষ্য করা যায়। তো সেই মুহূর্তে যদি দেখেন যে কোনো রঙে হচ্ছে না, একটা বিন্দু বিন্দু ভাব, সকল রং আছে এমন একটা কিছু বোঝায়, তাহলে বুঝে নিতে হবে যে তখন আকাশতত্ত্বের উদয় হচ্ছে। কিন্তু আকাশতত্ত্বের ক্ষেত্রে পরীক্ষার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, কারণ যখন দুই নাসিকায় শ্বাস প্রবাহিত হয় তখন কি আকাশতত্ত্ব, তারপর আপনারা এটা দেখতে পারেন। তারপর আসো হচ্ছে বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব আমরা কীভাবে বুঝব, ওই যে যখন এই হাতটা ছাড়বো অনেকক্ষণ ধরে রাখার পর, তখন যদি একটা সবুজ আভা চলে যায় তাহলে কি বুঝবো, যে এখন আমার দেহের মধ্যে বায়ুতত্ত্বের প্রভাব বা এখন বায়ুতত্ত্ব চলছে। তারপরে আসে হচ্ছে অগ্নিতত্ত্ব, যদি দেখেন কালো ধোঁয়া চলে যাচ্ছে বা কালো টাইপের একটা রং চলে যাচ্ছে এভাবে চোখ আটকে রাখার পর ছেড়ে দিলে, তাহলে ধরে নিব আমরা অগ্নিতত্ত্ব। তারপরে আসবে হচ্ছে জলতত্ত্ব, যখন ছেড়ে দিব তখন যদি দেখি যে লাল বর্ণের কিছু একটা আভা যাচ্ছে তাহলে বুঝবো যে জলতত্ত্ব। এবং যদি আমরা দেখি হলুদ বর্ণ টাইপের, এখানে হুবহু হলুদ হবে, হুবহু লাল হবে এমন না, সবটাই আপনাকে ধরে নিতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, অভ্যাসের একটা প্রয়োজন আছে। তো তারপরে দেখবেন যখন হলুদ হবে তখন কি ধরে নিতে হবে, যে আমার দেহে এখন পৃথিবীতত্ত্বের উদয় হয়েছে। তো যেটা বললাম রঙের যে মতানৈক্যর কথা, যে শ্যামবর্ণ, ভস্মবর্ণ, গৌরবর্ণ, তো এগুলো আপনারা দেখতে পারেন যে ওইখানে হচ্ছে কোনটার সাথে কোন তত্ত্ব হবে এটা নিয়ে একটু অমিল আছে। এর একটি কারণ হচ্ছে এই, যখন আপনার এটা করবেন তখন খুব ভালো মতোই বুঝতে পারবেন, দুই একটা ভালো মতো ধরতে পারলেও বাকিগুলো ভালো মতো ধরা প্রায় অসম্ভব হয়ে যায়। অনেক যারা ভালো পারে তারাও এগুলো ভালো মতো ধরতে পারে না। ওই হলুদ বর্ণকে কখনো গৌরবর্ণের মতো মনে হয়,
দেখা যায় যে সেই মেঘের বর্ণকে কখনো কখনো বেগুনি রঙের মতো মনে হয়, লালকে কখনো কমলার মতো বা অন্য কোনো রং। এই যে রঙগুলো যখন আসে, আসলে তখন ধরাই যায় না আসলে এটা কি পীত বর্ণ, হলুদ বর্ণ, নাকি গোর বর্ণ, নাকি লাল বর্ণ, সবুজ নাকি নীল সবুজ টাইপের, এই ধরনের কিছু একটা আমাদের মানে চোখের সামনে আসে। এই হুবহু ধরতে না পারার কারণেই এই রঙের বিষয়গুলো নিয়ে কোনটার সাথে কোন তত্ত্ব হবে এটা নিয়ে অনেকের মধ্যে মতভেদ আছে। যে জন্য বলেছে এই রং যখন আসে তখন হচ্ছে এই তত্ত্ব, এই রং যখন আসে তখন হচ্ছে এই তত্ত্ব। এটা যখন আপনারা করতে যাবেন তখন এই মতানৈক্যগুলোর কারণও বুঝতে পারবেন যে আসলে এই তো ধরা যাচ্ছে না, এক এক সময় কেন এক এক রকম মনে হচ্ছে। তাই কেউ যদি বলেন যে না তারা ভুল বলে গেছেন, অমুক মত ভুল, ওইটা সেটা না, এরকম ব্যাপারগুলো মোটেও ঠিক হবে না। যারা মতামতগুলো দিয়েছেন তারা সবাই কে ছিলেন? খুব উচ্চ পর্যায়ের সাধক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে সাধক না হলে, সাধনা না করলে তাহলে কি এগুলো জেনেও কোনো লাভ নেই। আর যখন জানবেন তখন এগুলো করবেন, তখন কি আপনি আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। আপনার আমার কথাগুলো মানতে হবে না, হুবহু আমার কথাগুলো ধরে ধরে থাকলে হবে না, আপনার নিজের একটা উপলব্ধি আসবে। আপনি নিজেও তখন কি একটা যাচাই বাছাই করতে পারবেন, একটা মতামত দিতে পারবেন আসলে এই তত্ত্বে এই তত্ত্বের সময় এই রং, অমুক তত্ত্বের সময় অমুক তত্ত্বের প্রভাব দেখা যায়। আপনি একটা তথ্য জানাতে পারবেন এবং এবং কি স্থির হতে পারবেন যে না আসলে আমার বেলা এই ঘটনাটা এইভাবে ঘটছে। তারপর আরেকভাবে বোঝা যায়, সেটা হচ্ছে মুখের মধ্যে মুখ ভরে পানি নিয়ে নেন, মুখ ভরে যে পানি নেওয়া হয় তারপরে ফুস করে যে আমরা পানি ছাড়ি, সময় বাচ্চারা দুষ্টামি করে এরকম ছাড়ে, যে পানিটা কিন্তু কুলি করলে যেমন যায় একসাথে সেভাবে না, অনেকটা পেপসির বোতল ঝাঁকানোর পর আটকে রাখার পর ছেড়ে দিলে বা আঙুল দিয়ে রাখলে যে একটা বের হয় আর কি, ঝর্ণার মতো করে খুব স্পিডের সাথে সেরকমভাবে মুখ দিয়ে যখন ফুস করে পানিগুলি বের করা হবে আর কি, তখন সেই পানির মধ্যে যদি অবশ্যই সেখানে সূর্যের আলো থাকতে হবে, সেখানে এই বর্ণগুলি দেখা যাবে, রঙগুলো মানে খুব লক্ষ্য রাখতে হবে, বোঝা যাবে। কিন্তু যেটা বললাম যে হুবহু ধরতে পারবে এরকম না, অল্প সময় পাচ্ছেন, কিছুটা কিছুটা আপনি বুঝতে পারবেন এবং আস্তে আস্তে কি অভ্যাস করলে একটা সময় রঙগুলো কখন কোন রঙটা ধারণ করছে, এখানে সবুজ দ্বারা আসলে কোন রঙের কথা বোঝাচ্ছি, বেগুনি রং বলা হচ্ছে যে যে বেগুনি দেখা যায় অর্থাৎ অনেকটা ওই মেঘের রং, সেটা নীল আভা টাইপের আসবে। হ্যাঁ, তারপরে হচ্ছে হলুদ, এন হলুদ বলতে কি টকটকা হলুদ কিনা, না হালকা হলুদ, না কমলা রঙের, এর ধরনের, লাল বলতে কোনটা বোঝাচ্ছি, এগুলো আপনারা তখন বুঝতে পারবেন। তাছাড়া আরেকটা হচ্ছে কান আটকে নাক আটকে এভাবে চোখ ধরে রাখলেও কি আমরা একটা আভা দেখতে পাই রং, সেখানে এই রঙগুলো মিলিয়ে নিলে কি আমরা বুঝতে পারবো যে আসলে কোন তত্ত্বের উদয় হচ্ছে। সেখানে রঙের ব্যাপারে যে মতানৈক্যগুলো আছে আপনারা সেটা ধরে নেবেন যে এই মতে তার মানে এখন আমার এই তত্ত্বের উদয় হয়েছে, অমুক মতে কি আমার অমুক তত্ত্বের উদয় হয়েছে। তাই রঙগুলো কথা মনে রাখতে হবে এবং এই পদ্ধতিগুলোও কি মনে রাখতে হবে। যখন আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি তখন সেটা পরীক্ষা করবেন বা সবগুলো পরীক্ষা করেও দেখতে পারেন। তারপরে আসে পঞ্চস্বাদের কথা, পঞ্চভূতির যে পঞ্চস্বাদ রয়েছে সে স্বাদগুলো কি অনুভব করা যায়, এই অনুভবের মাধ্যমেই বোঝা যায় যে দেহে এখন কোন তত্ত্বের উদয় হয়েছে। শুধু এই পঞ্চভূতের যে পঞ্চস্বাদ আছে সে স্বাদের নামগুলো জানলেই হবে না, সেটাকে কি অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। সেটা কিভাবে? প্রথমে হচ্ছে আকাশতত্ত্ব। আকাশতত্ত্বের কথা তো প্রথমেই বললাম যে দুই নাসিকায় যখন শ্বাস প্রবাহিত হবে তখন তো তখন যেটা দেখতে পারবেন পরীক্ষা করলে সেটা হচ্ছে মুখের মধ্যে বা শরীরের মধ্যে একটা বিষ বিষ ভাব, মানে কেমন যেন ভালো লাগে না, মানে কিছু খেতে ইচ্ছা করে না, মুখে যেন কি চায় চায় এমন একটা ভাব আমাদের মধ্যে আসে খুব অল্প সময়ের জন্য, যে ভালো লাগে না, না একটা মিষ্টি ভাব, না কোনো কিছুই আর কি বুঝে না, না তেতো কিছুই না, টক কোনো ভাব আসে না, একটা বিষ বিষ একটা ভাব, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো যখন এই স্বাদের অনুভব হয় যে আসলে আমি নিজেই বুঝতে পারি না এটা স্বাদ কি, এটা হচ্ছে কি আকাশতত্ত্ব বা আকাশতত্ত্বের স্বাদ। তারপর হচ্ছে বায়ুতত্ত্ব, যখন বায়ুতত্ত্ব আসবে তখন মুখের মধ্যে একটু টক টক ভাব অনুভূতি হবে, মানে একটা টক টক ভাব আসবে, মনে হবে টক টক কেমন যেন লাগছে মুখের মধ্যে। তারপর হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বের সময় একটু কড়া কড়া লাগবে, একটু মানে ঝাল ঝাল ভাব, মানে ঝাল না হুবহু, আবার একদম তিতা তিতাও না, মানে বললাম যে অতিরিক্ত কিছু একটা তিক্ততা এরকম একটা ভাব চলে আসবে, যে কড়ুয়া যেটাকে আমরা বলছি সেই স্বাদটা মুখের মধ্যে অনুভব হবে। আপনি বুঝতে পারবেন যে মানে না তিতা না খুব বেশি ঝাল, একটু অতিরিক্ত মাত্রায় কেমন যেন একটা লাগবে আপনার কাছে, বা শরীরের মধ্যেও কি একটা সেরকম একটা অনুভূতি আসবে, তখন বুঝতে হবে যে আপনার দেহে এখন অগ্নিতত্ত্বের প্রভাব চলছে। তারপরে হচ্ছে আব
পানি বা জলতত্ত্ব। জলতত্ত্বের সময় মুখে একটা মিঠা ভাব আসবে, একটা মিঠা মিঠা ভাব, তখন বুঝতে হবে যে আমার দেহে এখন জলতত্ত্বের প্রভাব আছে বা জলতত্ত্ব উদয় হয়েছে। তাছাড়া ভিন্ন মতের কথা যেটা বলেছি সেটাই হচ্ছে কি, কষা কষা একটা ভাব, কষ কষ একটা ভাব আসবে মুখের মধ্যে, তখন বুঝতে হবে জলতত্ত্ব। তো আমাদের তালিমের মতে হচ্ছে মিঠা, তারপরে পৃথিবীতত্ত্ব বা খাকতত্ত্ব বা মাটিতত্ত্ব যেটা, তখন হচ্ছে নিমকি বা নোনতা একটা ভাব আসবে মুখের মধ্যে। নোনতা নোনতা যখন ভাব আসবে তখন বুঝতে হবে পৃথিবীতত্ত্ব উদয় হয়েছে। আর এক্ষেত্রেও ভিন্ন মত হচ্ছে মিষ্টি ভাব বা মিঠা ভাব। তবে যেটা বলেছিলাম প্রথমেই যে আমাদের তালিমের যেভাবে আছে সেটা হচ্ছে এক্ষেত্রে আমাদের নোনতা নোনতা একটা ভাব অনুভব হবে। তো এক্ষেত্রেও যেটা হবে সেটা হচ্ছে হুবহু এরকম ঘটবে না, কিছু পরিবর্তন আসবে, আপনার বুঝতে কষ্ট হবে। তো তখন আপনি বুঝতে পারবেন কেন এই মতানৈক্য, কারণ আসলে এই স্বাদগুলো মানে ধরা যায় না। কষা ভাব, তেতো ভাব, ঝাল ভাব, তিক্ততা, এগুলো কি প্রায় একই রকম হয়ে যায় অনেক সময়। মিঠার মধ্যে সেই হুবহু মিঠারা আসবে না বা কোনো কিছুই না, হুবহু হবে না, কারণ আমাদের স্বাদের যে ব্যাপারটা আমরা যে অনুভব করি, কোনো টক খাবার খেলে যে হুবহু টকটা পাই, কিন্তু শরীরের মুখের মধ্যে যখন সেটা থাকে হুবহু কিন্তু সেই ভাবটা আসবে না। এটা হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে আর অনেক দিন পর্যন্ত এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্বাদের পরিবর্তন লক্ষ্য করেন কিনা, যে ভিন্ন ভিন্ন অবস্থা আপনার মধ্যে আসে কিনা, যে রঙের ক্ষেত্র কি ভিন্ন ভিন্ন রঙগুলো যায় কিনা বা দেখা যায় কিনা, আপনার চোখে ভাসে কিনা, আর স্বাদের ক্ষেত্র কি ভিন্ন ভিন্ন স্বাদগুলো আসে কিনা। যখন ভিন্ন ভিন্ন স্বাদ আসবে সেটা কোনটার সাথে কোনটা মিলাতে পারেন বা না পারেন, অন্তত পক্ষে আপনি এটা বিশ্বাস দিতে পারবেন না, যেহেতু 5টা ভিন্ন ভিন্ন স্বাদ আমার মধ্যে আসছে, আমি এক এক সময় এক একটা স্বাদ পাচ্ছি বা বুঝতে পারছি, তখন তো আপনি এটা বুঝতে পারবেন না, তার মানে কি পঞ্চভূতের কথাটি সত্য, আসলেই 5টি ভূত বা 5টি চিজ বা অনাজ দিয়ে কি আমাদের এই দেহ গঠন করা হয়েছে, আর কোনটার সাথে কোনটা হবে তখন আপনি সেটাও কি খুব ভালো মতো উপলব্ধি করতে পারবেন, মিলাতে পারবেন। কারো কথা এগুলো বিশ্বাস করার বিষয়ের দরকার নেই, আপনি আমার আলোচনা শুনে বিশ্বাস কেন করবেন। আমি তো আপনাকে বোঝানোর জন্য বলছি যে ব্যাপারটা আসলে কেমন হবে, আপনি আপনার গুরুর কাছ থেকে জানবেন, তারপরে এটাকে কি করবেন, অভ্যাস করবেন, সাধনা করবেন, উপলব্ধি করবেন, তারপরে এটা ভালো মতো বুঝতে পারবেন। যে হুবহু যদি আপনি আমার কথা ধরে বসে থাকেন তাহলে এটা আসলে আমার আলোচনা বৃথা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে পারছি না, কারণ আমার এই বোঝানোর মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনাকে নিজে বুঝতে হবে। মারিফতের কথা যেটা বলা হয়, তরিকতের কথা বলা হয়, এটা হচ্ছে নগদ বিষয়, বাস্তব, দেখে বিশ্বাস, আইনুল ইয়াকিন, এটা বেলগাবি ইয়াকিন না, যে না দেখে বিশ্বাস করলাম না বুঝে, এরকম না। মানে এখানে কোনোভাবেই অন্ধবিশ্বাসের জায়গা নেই, যে কেউ একজন বললো আমি মেনে নিলাম না, এটা হচ্ছে আমার উপলব্ধি, নগদ, আমি সামনাসামনি বুঝলাম, জানলাম, নগদ পেলাম, তারপরে এখানে পরে কী হবে না হবে এই বিষয়গুলো তেমন কোনো মাহাত্ম্য রাখে না। এই কথাগুলো কিন্তু খুব বড়সড়ভাবে খুব হুঙ্কার দিয়ে খুব ভালো মতোই বলে থাকেন যে মারফতে কি নগদ সব কিছু, তারপরে এখানে আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস, বুঝে বিশ্বাস। তো এইগুলো আমাদের গুরুরা বা পীরেরা যদি বলেও থাকেন কিন্তু কি আসলে দেখান না, কার্যের বেলায় কি দেখা যায় যে না আসলে সেভাবে তারা এগুলো আমাদেরকে বোঝান না, জাস্ট নামগুলো বলে দেন। তো তারপর আপনারা আপনাদের গুরুর কাছ থেকে যেভাবেই হোক জানার চেষ্টা করবেন। তাছাড়া কথা হচ্ছে আপনি যদি ভালো না হন, গুরুর প্রতি বিশ্বাস না রাখেন, তাহলে তিনি আপনাকে জানাবেনই কেন, আপনাকে আগে সে উপযুক্ত হতে হবে জানার জন্য, তবেই তো তিনি আপনাকে জানাবেন। তাই আসলে এখানে গুরুর দোষ দেওয়া ঠিক না। আর গুরু যদি সৎগুরু না হন, ভ্রান্ত হন বা আসলে তার এই সব ব্যাপার জানাই নেই, তাহলে সেটা আরেক ব্যাপার। তবে গুরু যদি জানেন সেক্ষেত্রে আপনাকে তিনি জানাবেন যদি আপনি সেটার যোগ্য হন। আর কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে না গুরু আসলে হয়তো বা জানাতে চান না, তার ইচ্ছা করে না, সে জানে, এটা আরেক ব্যাপার। কিন্তু আমি যতটুকু বুঝি যে এইসব ব্যাপারগুলো অন্তত পক্ষে ভক্তদেরকে জানানো উচিত। পঞ্চস্বাদ এবং পঞ্চরঙ্গের কথা জানলাম, তাছাড়াও ভিন্ন ভিন্নভাবে এই তত্ত্ব সম্পর্কে জানা যায় যে কখন কোনটা উদয় হচ্ছে এবং অস্তমিত যাচ্ছে, সেগুলো বিভিন্ন পদ্ধতি আছে। তো আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমাদের যে শ্বাস প্রশ্বাস হচ্ছে, যে বের হচ্ছে, তো আকাশতত্ত্বটা আমি আবারও বলছি, আকাশতত্ত্বটা তো আপনি বুঝবেনই, তারপরে দেখবেন আকাশতত্ত্বের সময় কি সব দিক দিয়ে শ্বাস বের হয়, পুরো নাক ভরে এলোমেলোভাবে। আর যখন বায়ুতত্ত্ব আসবে তখন কি শ্বাস প্রশ্বাস এলোমেলোভাবে বের হবে না, একটা পাশ ধরে বের হবে, যে কোনো একটা পাশ দিয়ে কি শ্বাসটা বের হতে থাকবে সুন্দরভাবে, মানে একটা পাশ ধরে, তখন বুঝতে হবে কি বায়ুতত্ত্ব।
যখন অগ্নিতত্ত্বের প্রভাব থাকবে তখন হচ্ছে কি, উপর দিক দিয়ে, অর্থাৎ এই যে উপরের পাশটা দিয়ে কি হবে, শ্বাস বের হবে। আর যখন জলতত্ত্বের প্রভাব থাকবে তখন কি, নিচের দিকটা দিয়ে শ্বাস বের হবে, নিজ পাশ হয়ে বের হবে আর কি। আর যখন পৃথিবীতত্ত্ব বা মাটিতত্ত্বের উদয় হবে তখন মাঝখান দিয়ে, মানে একদম মাঝ বরাবর দিয়ে, মানে বাতাসটা বের হবে। তো এগুলো আসলে হুবহু যে ধরতে পারবেন তা না, আপনাকে অভ্যাস করতে হবে, আস্তে আস্তে আপনি সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারবেন। একটু মানে এতদিন তো আসলে দেখা যায় যে অনেকে লক্ষ্যই রাখেনি, তো আপনি প্রথম লক্ষ্য রাখছেন। এখানে ছোট ছোট কিছু বিষয় আছে যে একটু সময় লাগবে বোঝার জন্য, কিন্তু আপনি পরিবর্তনগুলো দেখতে পারবেন অন্ততপক্ষে কিছুদিনের মধ্যে। আপনার মনে একটা এই প্রশান্তি আসবে, আসলে কি পরিবর্তনগুলো হচ্ছে এবং হচ্ছিল আপনি এতদিন দেখেন নাই, কিন্তু এখন এটা ধরতে পারছেন কিছু কিছু। এটা আপনার মনে এক ধরনের প্রশান্তি আনবে, কারণ এতদিন শ্বাস বের হয় এক নাক দিয়ে, মানে একটা ছিদ্র দিয়ে না দুইটা ছিদ্র দিয়ে, ডান দিয়ে আসে না বাম দিয়ে, কতক্ষণ পরে আসে, এগুলো অনেকে হয়তো ভাবেনি, কিন্তু এখন তারা এটা জানছে এবং ভাবছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে যখন বেশি জানবে তখন অবশ্যই তার ভিতরে এক ধরনের প্রশান্তি বা আনন্দ আসবে, যে না আমি যেটা আসলে গুরুত্বই দিইনি সেখানে কত কিছু রয়ে গেছে, তার মানে আমার দেহের মধ্যে আরও কত কিছু আছে। দেহতত্ত্বের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি বা আধ্যাত্মিক সাধনার প্রতি কি তার আগ্রহ এবং বিশ্বাসটা কি বাড়তে থাকবে, মনোবলটাও বাড়বে, আত্মবিশ্বাসও বাড়বে। আরেকটি পদ্ধতি আছে, সেটার মাধ্যমেও মানে সরাসরি চোখে দেখে মানে অনেকটা বের করা যায়, সেটা হচ্ছে আপনাকে আয়না নিতে হবে, একটি স্বচ্ছ আয়না নিতে হবে, সেটা আপনাকে নাকের সামনে রাখতে হবে, মানে একটু সামনে। এখানে নির্দিষ্ট কোনো আঙ্গুল দূরে রাখতে হবে, চার আঙ্গুল বা চার আঙুল নিচে, এভাবে আসলে বলার কিছু নেই বা ধরারও কিছু নেই। আপনাকে এমনভাবে ধরতে হবে যেন আপনার শ্বাস প্রশ্বাস যেটা আছে এটা যেন আয়নার উপর পড়ে এবং আপনি যেন নিজের চোখ দিয়ে সেটা যেন দেখতে পারেন। তো এটা বিশেষ করে শীতকালে ভালো হবে, গরমকালে তেমন একটা হয়তো বুঝতে পারবেন না। সেটা হচ্ছে আপনার যে বায়ু বের হবে, একটা বাষ্প, সেটা আয়নার উপর পড়লে কিন্তু একটা ধোঁয়ার মতো হয়। তো যখন দেখবেন যে এই ধোঁয়াটাকে এলোমেলো হয়ে বিন্দু বিন্দু হয়ে মিলে যাচ্ছে, কারণ একটু পরে কিন্তু সেটা পরার সাথে সাথে আপনার কিন্তু আবার মিলে যায়, আবার আয়না আগের মতো হয়ে যায়, ঘোলাটে ভাবটা থাকে না সাথে সাথেই আর কি। তো যখন বিন্দু বিন্দু হয়ে এলোমেলো হয়ে মিশে যাচ্ছে তখন বুঝতে হবে কি, যে আকাশতত্ত্বের উদয় হয়েছে। কারণ আকাশতত্ত্বের কথা বলেছিলাম যে বাতাস বের হবে কি এলোমেলোভাবে, তো ওখানেও কি বাষ্পটাও এলোমেলোভাবেই মিশে যাবে, যেভাবেই বাষ্পটা পড়ুক মিশের সময় কি ওটা আস্তে আস্তে ওইভাবেই মিলবে যেটা আপনার চোখে ধরা পড়বে। আর এই জন্য আপনি অতটুকু দূরত্ব রাখবেন যেন বাতাসটা ভালো মতো পড়ে এবং আপনি জানি দেখতেও পারেন, এমন না বাতাস পড়লো তারপরে আপনি চোখের সামনে নিয়ে দেখবেন, এমনটা হবে না। আপনাকে দেখতেও হবে এবং বাতাসটাও পড়তে হবে, এবং সাথে কি বাষ্পটা যেন লাগে সেই পর্যন্ত দূরত্ব রাখতে হবে, খুব দূরে রাখলেও হবে না, আবার খুব কাছে রাখতে গেলেও আপনি দেখতে পারবেন না। আর যখন দেখবেন যে সেই বাষ্পটা কি গোল হয়ে মিশে গেল সুন্দরভাবে, গোলাকার একটা ধারণ করে শেষ, তখন বুঝতে হবে কি, যে এখন বায়ুতত্ত্বের উদয় হয়েছে। তারপর যদি দেখতে পারেন যে ত্রিকোণ বা ত্রিভুজ আকৃতি হয়ে মিশে যাচ্ছে, তিনটা কোণা থেকে এভাবে এসে মিশে যাচ্ছে, হুবহু কিন্তু এখানে ত্রিভুজের মতো হবে না, মানে তিন পাশ থেকে এসে মিশে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এখানে অগ্নিতত্ত্বের প্রভাব বা আতস অনাসের প্রভাব। আর যদি দেখেন যে অর্ধচন্দ্রের মতো বা অর্ধেক চাঁদের মতো হয়ে এভাবে মিশে যাচ্ছে, অর্থাৎ দেখলে মনে হবে যেন চাঁদের মতো হয়ে মিশছে, অর্ধেক চাঁদ যেমন হয় আর কি সেভাবে মিশছে একটা বাঁকা আকৃতি নিয়ে, তাহলে বুঝতে হবে যে এখন আপনার দেহে জলতত্ত্বের প্রভাব বা আব অনাসের প্রভাব চলতেছে। আর যদি দেখা যায় যে চার কোণা হয়ে আসছে চার দিক থেকে, তাহলে বুঝতে হবে এখন পৃথিবীতত্ত্ব বা কি থাকতত্ত্বের উদয় হয়েছে। এভাবে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পঞ্চতত্ত্বকে কি উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, গুরুবাদের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি, এই সত্যের প্রতি, সাধনার প্রতি মানুষের যে একটা ধারণা, যদি কেউ এটা ভালো মতো বুঝতে পারে তাহলে তার এই ধারণাগুলোই পাল্টে যাবে, সে আসলে সাধনার মধ্যে একটা আলাদা আনন্দ পাবে। কারণ অনেকেই সাধনা করেন যে কী করছি কেন করছি এগুলো বুঝতে পারে না, ফলাফল পাওয়ার আগে আসলে অনেকের মনেই উচ্চাটন ভাব থাকে, তাই তারা সাধনায় সিদ্ধিও লাভ করতে পারে না। কিন্তু এই বিষয়গুলো যদি সে নিজে উপলব্ধি করতে পারে যে আমি বললাম তাই না কিন্তু, আর এরকম হবে বলেই যে তাই না, একটু পরিবর্তন আসতে পারে, কিন্তু সে অনেক কিছু এইগুলো লক্ষ্য করতে গেলে আরও অনেক কিছু জানতে পারবে যা সে আগে নিজে জানতো না, বা আমি এখানে বলিনি কিন্তু সে নিজে নিজেই জানতে পারবে, অর্থাৎ আপনারা জানতে পারবেন, তখন কিন্তু আপনার মধ্যে সে আলাদা একটা ভাব চলে আসবে, সাধনায় আপনার কি একটা আগ্রহ থাকবে। তো আমরা পঞ্চতত্ত্ব উদয়ের ব্যাপারে জানলাম, কিভাবে পরীক্ষা করব, কিভাবে বুঝবো সেই বিষয়গুলোও জানলাম।
এখন হয়তো অনেকে বলতে পারেন আসলে এগুলো জেনে তারপরে কি লাভ বা কি করব। যেটা বলেছি, দম সাধনার ফলাফল পেতে হলে আপনাকে এই তত্ত্ব সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা রাখতে হবে। কারণ দম সাধনার যে বিভিন্ন কার্যের কথা বলেছি, যেমন ছেলে চাইলে ছেলে ছেলে সন্তান, মেয়ে চাইলে মেয়ে সন্তান, আগম নিগম নির্ণয় করা, হ্যাঁ অর্থাৎ ভূত ভবিষ্যৎ যেই ব্যাপারগুলো অগ্রিমভাবে জানা, তারপর বিভিন্ন কার্যসিদ্ধি বলেছি যে কোনো কাজে গেলে সেটা সিদ্ধি হবে, বা ইত্যাদি আরও যে ব্যাপারগুলো আছে, সেই বিষয়গুলো যদি ভালো মতো করতে চান বা ফলাফল পেতে চান, তাহলে আপনাকে তত্ত্ব জেনে বুঝে করতে হবে। অর্থাৎ ডানে আসলি যে কিছু একটা করলে হয়ে যাবে ব্যাপারটা তা না, বামে আসলি যে কিছু একটা করলে হয়ে যাবে তা না, এখানে তত্ত্বের ব্যাপার আছে যে জলতত্ত্বের সময় কোন কাজগুলো করতে হয়, পৃথিবীতত্ত্বের সময় কোন কাজ করতে হয়, অগ্নিতত্ত্বের সময় কোন কাজ করতে হয়, এগুলো আপনাকে জেনে বুঝে করতে হবে। মানে ধরেন ডানে একটা অংশ আছে যে এই ডানে এই কাজগুলো করতে হয়, বামে এই কাজগুলো করতে হয়, তারপরে আবার সেখানে থাকবে কি কোন তত্ত্বে কোন কাজ করতে হয়। তো এইগুলো ভালো মতো না জানলে একটার জায়গায় আরেকটা হলে কি কাজ হবে না। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, অনেকেই ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার ব্যাপারে বলে, কেউ কেউ এখানে ডান বামের কথা বলে, যা এটা এখানে আমি আলোচনা করতে চাচ্ছি না সেটা, কিন্তু যে এরকম ঘটে যে সে শুধু এই ডান বামের মধ্যেই সীমাবদ্ধ, এর চাইতে বেশি কিছু জানে না, তত্ত্বের ব্যাপারটা জানে না। অনেক ক্ষেত্রে এরকম হয়, তাদের কি ছেলের বদলে মেয়ে হচ্ছে, মেয়ের বদলে ছেলে হচ্ছে, তো তখন দেখা যায় যে অনেকেই কি মন ছোট করে ফেলে যে তার মানে এটা মিথ্যা কথা, এগুলো সব বানোয়াট কথাবার্তা, আমি নিজে পরীক্ষা করে দেখেছি যে কিচ্ছু হলো না। কিন্তু আসলে কি হয়েছে, সে যার কাছ থেকে জানতে পেরেছে সেই কি সঠিকভাবে জানে না, হয়তো বা সে জেনেছিল, সে কিছু করেছিল, সে ফলাফল পেয়েছে, কিন্তু সে ভালো মতো বুঝতে পারে নাই, তার বেলা হয়তো হয়ে গেছে কোনোভাবে, কিন্তু তার বেলা হচ্ছে না, তার বেলা কারণ টাইমটা ঠিক ছিল না, বা সেও কি ভালো মতো বুঝতে পারেনি। তো এখানে তত্ত্বের একটা ব্যাপার আছে যে পরিবর্তন হলো, আপনি কিছু একটা করলেন আর ফলাফল পাবেন তা না, ওই সময় কোন তত্ত্বের উদয় হয়েছে ওই ওইটা যদি ভালো মতো ধরে কাজটা করা যায়, তাহলে কিন্তু কার্য মানে হবে একটা নিশ্চিতভাবে বলা যায়। অর্থাৎ আপনি যে কোনো কাজই করেন, যদি পারফেক্টভাবে না করেন, নিজে মাতবুড়ি করে করতে জানো না বুঝে, তাহলে কিন্তু সেটা কিন্তু কখনো মানে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। রান্নাবান্নার ক্ষেত্রেও দেখা যাবে যে না, বিভিন্ন উপাদানের কথা বলা আছে, আপনি বলেন এটা দিব না বা এটার বদলে আমি এটা দিব, তো এরকম করতে গেলে দেখা যাবে যে আসলে যে স্বাদ হওয়ার কথা সেই স্বাদ হবে না, অন্যরকম হয়ে যাবে। কোনো একটা কাজ করতে যাচ্ছেন, ঘর বাড়ি বানাতে যাচ্ছেন, সিমেন্ট এতটুকু না এতটুকু দিব, তখন দেখা যাবে কি নয় সেটা ফেটে যাবে, অথবা কি সেটা এমনি জোড়াই লাগবে না, দেওয়ালটা ভেঙে পড়ে যাবে। যে কোনো বিষয় হোক, উপাদানগুলোর ক্ষেত্রে সেই কার্যের ক্ষেত্রে সঠিক নিয়মগুলো কি মেনে তারপর করা উচিত। তো আশা করি আপনাদের পঞ্চতত্ত্বের এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।